আরেকটি প্রশ্ন, অনেকে এ বিষয়ে বিতর্ক তুলেছে যে ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি, তাবলিগের উসুল ছয়টি কেন? তাহলে কি ইসলামকে বিতর্কিত করা হচ্ছে না? তার উত্তর হলো, ভাই মূল ভিত্তি আর মূল নীতি দুইটা দুই জিনিস। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি, কিন্তু উসুল তাবলিগের সিত্তাতুন, তাবলিগের মূল নীতি হলো ছয়টি। মূল ভিত্তি আর মূল নীতি দুইটা এক জিনিস নয়। এখন মূলনীতি পাঁচটা হতে পারে, ছয়টা হতে পারে, সাতটা হতে পারে, আটটা হতে পারে, বিভিন্ন সংখ্যা হতে পারে। যিনি মূলনীতি তৈরি করেন তিনি যেটা ভালো মনে করেন সেটাই তিনি সংখ্যা বসিয়ে দেন। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ তিনি অনেক চিন্তা ভাবনা করে, অনেক গবেষণা করে দেখেছেন, যদি এই ছয়টি উসুলের উপর তাবলিগের মূলনীতি হয় তাহলে সাধারণ উম্মতের জন্য অনেক উপকার হবে, দিনের কাজ অনেক সহযোগী হবে। তিনি সেই হিসাব করে এই ছয় মূলনীতির উপর তাবলিগের উসুলকে প্রতিষ্ঠিত করেছে। এখন পরবর্তীতে যদি ওলামায়ে কেরামগণ চিন্তা ভাবনা করে দেখেন যে মূলনীতি আরও বাড়ানো যেতে পারে, সংস্কার করা যেতে পারে, সেটা সুযোগ রয়েছে। এমনটি নয় যে ছয় মূলনীতির উপরই প্রতিষ্ঠিত থাকবে, এটা পরিবর্তন হতে পারে, সম্ভাবনা রয়েছে। কাজে এই ব্যাপারে প্রশ্ন করা কেন ছয়টি মূলনীতি হলো এই প্রশ্নটাই অবান্তর, অযুক্তি। আশা করি উত্তরটি বুঝে এসেছে। যে অনেকে প্রশ্ন করে থাকেন তাবলিগে তিন দিন, দশ দিন, চল্লিশ দিন, চার মাস, এক সাল লাগানো যে পদ্ধতি রয়েছে এগুলো কি ইসলাম সমর্থন করে? তার উত্তর হলো, যেভাবে প্রতিটি প্রতিষ্ঠানে একটা নিজস্ব কানুন বা রুল রয়েছে, নিয়ম রয়েছে। যেমন ধরুন একজন মাওলানা হতে হলে তাকে মাদ্রাসায় ১৬ বছর সময় দিতে হবে, মুফতি হতে হলে আরও দুই বছর বাড়াইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হলে তার একটা সময় দিতে হয়, তো মাদ্রাসায় পড়তে হলে, ইঞ্জিনিয়ার হইতে হলে, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে হলে একটা নির্ধারিত সময় রয়েছে। অথচ এই সময়গুলো দেওয়া পূর্বের যুগে ছিল না, রসুলের যুগে ছিল না, এটা একটা নতুন পদ্ধতি যে মাদ্রাসায় এত বছর সময় দিতে হবে, কলেজে এত বছর সময় দিতে হবে, এগুলো নতুন একটা পদ্ধতি। এখন এই পদ্ধতিগুলো যদি ইসলাম বিরোধী না হয়, উপকারী হয়, তাহলে নিঃসন্দেহে এটা শরীয়ত বিরোধী নয়, এটা অবশ্যই জায়েজ রয়েছে। এবং সর্বসাধারণ মানুষ যারা রয়েছেন তারা যেহেতু মাদ্রাসায় পড়ার এখন সময় নেই, কাজে তাদের ইমান বৃদ্ধির জন্য, কোরআন শুদ্ধ করার জন্য, ইসলামকে জানার জন্য অবশ্যই তাকে কিছু না কিছু সময় দিতে হবে, আর সেজন্যই তিন দিন, দশ দিন, চার মাস, এক চিল্লা, এক সালের ব্যবস্থা করা হয়েছে। এটা বাধ্যবাধকতা নয় যে আপনাকে তিন দিন লাগাইতে হবে, বরঞ্চ আপনার নিজের প্রয়োজনই, নিজের ইমানকে মজবুত করার জন্য আপনাকে লাগাইতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।